গ্রন্থ গীতবিতান সংবিধানের অনুচ্ছেদ তিন প্রথম ভাগ জাতীয় সঙ্গীত দশ লাইন আমার সোনার বাংলা রচনা উনিশশো পাঁচ সাল রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুর রবীন্দ্রনাথ ঠাকুর গগন হর করার আমি কোথায় পাবো তারে গানের সুরের আদল জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হচ্ছে তিন মার্চ উনিশশো সালে এটি উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মুজিবনগর সর্ব যখন গঠিত হয় তখন প্রথম গাওয়া হয়েছিল এছাড়াও এর আগেও গাওয়া হয়েছিল এটা হলো উনিশশো পাঁচ সালে সাত আগস্ট কলকাতা টাউন হলে বাংলাদেশে প্রথম গাওয়া হয় সতেরোই এপ্রিল গগন হরকরা শিলাদহের একজন ডাকপিয়ন ছিলেন এবং সাথে সাথে গানও লিখতেন বাউল হিসাবে কোথায় বাবু তারে এটি তার একশোতম গান ছিল স্বাধীন বাংলার কেন্দ্রীয় সরকার সংগ্রাম পরিষদ গঠিত হয় প্রথম পহেলা মার্চ উনিশশো সালে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের চার লাইন গাওয়া হয় এই গানটি জহিরান একবার ব্যবহার করেছিলেন তার ছবি ছবিতে উনিশশো সালে জীবন থেকে নেওয়া অর্থাৎ এটি প্রথম ব্যবহৃত হয় চলচ্চিত্রে বাংলাদেশের ক্ষেত্রে বলা যেতে পারে